ओम शांति। आज के आमरा एक खूब सुंदर प्रेरणादायी कहनी सुनब। से कहनी जानते पर जीवने लाभ और लयर बैलेंस कैन रखते हैं। तो एक ग्रामे एक जन महिला बस करत। से तार एक छेले छिलो। छेले के से छोटो बेला एक स्कूले भर्ती करलो। तो स्कूले भर्ती करते तार मध्य एक खराब अभ्यास शुरू हलो कि ना से तार बंधु बान्धवेर जिनिस चूरी करते थाकलो। जखनी तारा थाकतो ना अन्य मनस्क थाकतो तादेर बैग थेके की करतो खाता पेन पेंसिल ये सब नीते थाकतो निये बाड़ीते सेगुलो निये आसतो। तो तार मा तो सेगुलो देखे बुझते पारतो एटा तार छेलेर ना अन्य कारो। किन्तु छेलेर प्रति अंध स्नेह एतो जे छेलेके से किछुई बोलतो ना। एई करे करे एई अभ्यासटा आरो तार बाड़ते थाकलो। जत दिन जाए तत से तार चुरीर हातो आरो बड़ो होते थाके। माने से छोटो जायगा थेके एबार बड़ो जायगाय बड़ो जिनिसपत्र एगुलो नीते थाके। विभिन्न पाड़ा प्रतिबेशीर जिनिसपत्र ट्रेन थेके बास थेके जेखाने जाय सेखाने ताशे अभ्यासटा कि हये जाय। बाबा बोले ना जे जखन आमरा एक ही काज बार बार करते थाके आत्ता जखन एक काज बार बार करते थाके तखन सेटा संस्कारे परिणत हय। तो चुरीटा तार संस्कारे परिणत हये गेल। এইবার একদিন সে চুরি থেকে এইবার ধীরে ধীরে ডাকাতিও শুরু করে দিল। ডাকাতি থেকে একদিন সে মার্ডারও করে ফেলল। ঠিক আছে, তো যখন সে কাউকে মার্ডার করে ফেলল তখন পুলিশ তাকে ধরে নিয়ে গেল। আর পুলিশ ধরে নিয়ে গিয়ে তার কি হলো, জেল হয়ে গেল, যাবজ্জীবন কারাদণ্ড। তো তার আগে তাকে বলল, তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো। তখন সে বলল যে আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই, কারণ সে যখন জেলে ঢুকে যাবে তখন তার দেখা করতে পারবে না। তো এবার তার মা তার সামনে এলো। তখন সে মায়ের কানের কাছে গিয়ে কানের কাছে গেল। তো ভাবলো যে মায়ের কানে কানে কিছু বলবে। তো কানের কাছে গিয়ে কানটা কেটে নিল দাঁত দিয়ে আর বলল, যদি এক কান কেটে নিল আর বলল, যদি তুমি ছোটোবেলায় আমাকে শাসন করতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তার মানে এটা থেকে আমরা এটাই বুঝলাম যে আমাদের স্নেহ তো অবশ্যই সবাইকে করা উচিত। নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করা উচিত, শুধু সন্তান না প্রত্যেককেই। কিন্তু স্নেহের সাথে যেন লও থাকে, নিয়মও থাকে, আইনও থাকে। স্নেহ যেন এরকম না হয় যে নিয়ম মানছে না, আইন মানছে না, কিন্তু স্নেহ অন্ধ স্নেহ হয়ে যায়। সেই স্নেহ পরবর্তীকালে অনেক দুঃখের কারণ হয়। আবার যেন আমরা জীবনে এরকমও নিয়ম না চালু করি যেখানে কোনো স্নেহ নেই, যে নিয়ম পালনে এত কঠোর যেখানে কোনো স্নেহ নেই। তো স্নেহ যেখানে থাকবে না সেখানে সব কিছুই কঠিন মনে হয়, কোনো সেইখানে কোনো প্রাণ থাকে না। তাই আমাদেরকে স্নেহ যেমন রাখতে হবে সেই রকম ল আইন কানুনের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তাকে যদি তার মা বোঝাতো ছোটোবেলায় যে এরকম করতে হয় না, তোমার কি দরকার, আমি তো তোমাকে সব দিচ্ছি, তাই না, তাহলে সে বুঝতো। তাহলে স্নেহ হলো সাথে ল, তাকে নিয়ম কি সেটাও জানানো হলো, কিন্তু তাকে সেটা জানায়নি। ঠিক সেই রকম বাবাও আমাদের বলে লাভ আর লয়ের ব্যালেন্স রাখতে। হ্যাঁ, বাবা যেরকম আমাদের কি বলে যে ভালে আত্মীয় স্বজনের বাড়িতে যাও, হয়তো কোনো অকেশন বা কিছু, হ্যাঁ যেতেই হবে, কারণ গৃহস্থ ব্যবহারে থেকেই তো আমাদের এই রাজযোগের প্র্যাকটিস করতে হবে না। তো বাবা বলে নিজের হাতে খেতে, তাই না। তো এইবার অনেকেই বলে যে না, ওরা তো রাগ করবে যদি না খায় এই খায়। তাহলে কত যুক্তি আছে, তাই না। বলতেই পারি যে ডাক্তার আমাকে বাইরের খাবার খেতে মানা করেছে, তাই না। তোরা ডাক্তার কে হলো, সুপ্রিম ডাক্তার কে, শিব বাবা, তাই না। তো যুক্তি দিয়ে তাহলে স্নেহও থাকলো, বাইরের খাবার খেতে মানা করেছে, হ্যাঁ তুমি আমাকে ফল দিতে পারো, গোটা ফল নিয়ে এলে যে আমি বাড়ি গিয়ে খাবো, তাই না, সেটাকে তখন দৃষ্টি দিয়ে ভোগ দিয়ে আমরা খেতে পারি। তাহলে এইভাবে কি, তাহলে ভালোবাসাও থাকলো তার সাথে, আবার ল আমি বাবার শ্রীমতেও চলতে পারলাম।
ঠিক সেই রকম বিকারের জন্য অনেকে বলে যে বিকারের জন্য আমার অত্যাচার হয় বাড়িতে আমার উপর, তাহলে কি করব, তাই না? তো বাবা কি বলে, তোমাকে যুক্তি দিয়ে সেইখানে ঠিক থাকতে হবে। কিরকম? এই কিছুদিন আগে মুরলিতে বাবা বলেছিল যে বলো যে ভগবান আমাকে স্বপ্ন দেখিয়েছে যে পবিত্র থাকতে। তাহলে কি হবে সেটাতে? সবারই ভগবানের প্রতি তো সবার ভাবনা আছে, বলার দরকার নেই। শিব বাবা বলেছে, সে বলে ভগবান আমাকে স্বপ্ন দেখিয়েছে পবিত্র থাকতে, তাহলে সেই ভাবনায় সবাই সেটাতে কি হবে, রাজি হবে যে ভগবান দেখিয়েছে স্বপ্ন। তখন তো কেউ জোর করতে পারবে না। তো তাহলে কি হলো, স্নেহ থাকলো, আবার কি হলো, যুক্তির দ্বারা আমি মুক্তিও পেয়ে গেলাম, আবার শ্রীমতেও চলা হলো, লও থাকলো, লাভও থাকলো। কিন্তু আমি বাবা বলে কি, তুমি সুখ দাও অন্যকে, কিন্তু শ্রীমতের মধ্যে থেকে সুখ দাও, শ্রীমতের চলে সুখ দাও, এরকম না মনমত বা পরমতে সুখ দাও, তাহলে সেই সুখ ক্ষণস্থায়ী হয়, তার ফলে আমরা পরবর্তীকালে দুঃখই পাই। কিন্তু লয়ের মধ্যে চললে আমাদের জিম্মেবারি, শ্রীমতে চললে আমাদের সমস্ত জিম্মেবারি বাবা নেয় জিম্মেদারি, তাই না? তাহলে তখন আমরা সুখই সুখ পাই, অবিনাশী সুখ। তাই আমাদের অবশ্যই স্নেহ রাখতে হবে জীবনে, আবার লও রাখতে হবে, অর্থাৎ ল আর লাভের ব্যালেন্স। ল এমন যেন না হয় যে কঠোর যেখানে স্নেহ নেই। বাবা যেমন বলে বিহদের বৈরাগ্য বৃত্তি ধারণ করো, তো এটা হয়ে গেল ল। কিন্তু তার মানে এইটা না যে কারোর সাথে সম্পর্ক রেখো না। বাবা বলেছে সবার সাথে থেকে তুমি নিয়ারা হও, মানে মন বুদ্ধি থেকে, মানে সবার সাথে মেশো কিন্তু মন বুদ্ধি দিয়ে ভাবো কি যে এই পুরো দুনিয়াকে আমাকে এখন পুরানো দুনিয়াকে ছাড়তে হবে, আমাকে এখন পরমধাম যেতে হবে। তাহলে সবার সাথে ভালো সম্পর্কও থাকছে, এটা লাভ। আর ল যে বাবা বলছে এই দুনিয়ায় থেকেও তুমি ভাবো সব কিছু মরে পড়ে আছে, আজকের মুরলিতে যেটা বলেছে। তো এইভাবে আমরা লাভ আর লয়ের ব্যালেন্স রাখলে সদা অবিনাশী সুখ পাবো। ওম শান্তি। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।